নেভি ব্লু জার্সিতে নাভিনুল হকের জার্নিটা বোধ হয় এখানেই শেষ হয়ে গেল। গেল দুই মৌসুমে লখনউ সুপার জায়ান্টের হয়ে আইপিএল মাতিয়েছিলেন আফগান পেসার। মেগা নিলামের আগে এবার তাকে রিটার্ন করেনি লখনউ, যা মেনে নিতে কিছুটা বোধ হয় কষ্টই হচ্ছে নাভিনের। অবশেষে দলকে নিয়ে নিজের ইনস্টাগ্রাম আইডিতে দিলেন আবেগঘন এক বার্তা। ২০২৩ সালে লখনউ সুপার জায়ান্টের জার্সিতে আইপিএলে ডেবু হয় নাভিনুল হকের। সেই সময় ৫০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছিল ফ্র্যাঞ্চাইজিটা। সে কারণেই নিজের প্রথম আইপিএল দলের প্রতি হয়তো একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছেন এই আফগান পেসার। নিজের ইনস্টাগ্রাম আইডিতে লখনউর জার্সিতে চারটা দারুণ মুহূর্তের ছবি পোস্ট করে তিনি লেখেন, গত দুই মৌসুমে অসাধারণ এই দলটায় আমাকে তাদের অংশ হিসেবে সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের ম্যানেজমেন্ট স্টাফ এবং পর্দার পেছনে যারা কাজ করেছেন তাদের জন্য আমার শুভকামনা ভবিষ্যতেও থাকবে। এলএসজি ব্রিগেডকে আমি কখনোই ভুলব না। লখনউ সুপার জায়ান্টের প্রত্যেককে ধন্যবাদ। গেল মৌসুমে লখনউর জার্সিতে ১০ ম্যাচে ১০.১৯ ইকোনমিতে নাভিন নিয়েছিলেন ১৪ উইকেট। তবে দল হিসেবে গত আসরে ভালো করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটা। ১৪ ম্যাচের মধ্যে ৭টায় জিতে ১৪ পয়েন্ট নিয়েছিল টেবিলের ৭ নম্বরে। কেবলমাত্র টি-20 আর ফ্র্যাঞ্চাইজি লিগে মনোযোগ দেওয়ার জন্য গেল ওয়ানডে বিশ্বকাপের পর মাত্র ২৪ বছর বয়সে ৫০ ওভারের ফরম্যাটকে বিদায় দিয়েছিলেন নাভিনুল হক। আইপিএলে নাভিনের দল তাকে রিটেন না করায় তাকিয়ে থাকতে হচ্ছে নিলামের দিকে। আইপিএলের দলগুলোর অবশ্য আফগান ক্রিকেটারদের প্রতি বেশ আগ্রহ আছে। আফগানিস্তান থেকে এবার ২৯ জন ক্রিকেটার নিলামের নামও লিখিয়েছেন। নাভিনুল হক অবশ্য একা নন, লখনউ সুপার জায়ান্ট এবার নিলামের আগে তাদের অধিনায়ক লোকেশ রাহুল, ক্রুণাল পান্ডিয়া, কুইন্টন ডিকক, কায়াল মেয়ার্স, মার্কাস স্টয়নিসদের ছেড়ে দিয়েছে। নাভিনের আগে রিটেনের তালিকায় না থাকা নিয়ে বেশ আক্ষেপ করেছিলেন কলকাতা নাইট রাইডার্স এবং গেল আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় মিচেল স্টার্কও। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।